चलो भाई। हेलो गाइस, वेलकम बैक आवर यूट्यूब चैनल। অল্পেতে খুশি হয় দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেট। দেখো তোমাদের অল্পেতে খুশি হতে হবে না, কারণ আজকে এমন একটা জায়গার খোঁজ দেবো সেখানে এ টু জেড সব ধরনের খাবার দাবার পাবে, সেটা আবার ফাইভ স্টার কোয়ালিটির। ফাইভ স্টার কোয়ালিটির খাবার শুনলেই তো আমরা ভাবি প্রচুর প্রচুর টাকা খরচা, কিন্তু একদমই সেটা নয়, কারণ আজকে তোমাদেরকে দেখাবো স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডে ফাইভ স্টার কোয়ালিটি, তো ওখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর খাবার ট্রাই করবো। তো কি কি ট্রাই করছি শুরু থেকে শেষ পুরোটা দেখো। অনেক তো কথাবার্তা হলো, চলো এবার যাওয়া যাক। ও বাই দ্য ওয়ে, আমি পুলক। আমি ফুলবা। তোমরা হচ্ছে পেডুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন এটা। ও হো 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 হো, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর খাবার দাবারের সম্ভার দেখাবো, সেই অনুযায়ী একদম দোকানের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। তো দোকানটা দেখানো যাক, আর অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দাও। দ্যাটস আওয়ার ডেস্টিনেশন বিনোদ ফাস্ট ফুড সেন্টার। এটার অ্যাড্রেসটা তোমাদের একটু বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু সরাসরি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড ভবন। কোল ইন্ডিয়া লিমিটেড ভবনের একদম অপোজিটেই হচ্ছে বিনোদ ফাস্ট ফুড সেন্টার, তার থেকে বড় কথা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার একদম উল্টো দিকে। बोलिए भैया, कैसे है बोलिए फर्स्ट। बहुत बढ़िया है। आज क्या क्या आइटम बन रहा है बोलिए? आज बन रहा है, अभी तो आप देख ही रहे थे, चिकन कसा और उसके बाद में चिकन चाप। अच्छा, इधर में चिकन बिरयानी है, मटन बिरयानी है। अच्छा, और वेज खाना में आइए तो दिखाता हूँ आपको। ये अभी ये देखिए चना मसाला है, रेडी हो गया है चना मसाला। अच्छा, चना मसाला रेडी हो गया। ये पनीर होगा, मटर ग्रीन मटर पनीर होगा। ठीक है, ये मिक्स वेजिटेबल है, और ये आलू दम है, आलू दम दाल फ्राई है। कितना साल हुआ है दुकान का? 29 का है। ओके, और टाइमिंग क्या रहता है दुकान का बोलिए? दुकान का टाइमिंग है 10:30 बजे से लेकर शाम को 6 बजे तक। शाम को हम लोग को जो वेज खाना है वो पूरा आपको भट्टी में बनेगा, पूरा मतलब अलग ही बनता है, पूरा मतलब ओवन भी अलग है। अच्छा, मतलब आप वेज और नॉन वेजिटेरियन के लिए पूरा एकदम देख देख के आप बना रहे खाना। हमारा इसी प्राय 7টা নাগাদ, আর এখন বাজে হচ্ছে 11:25। দেখো ততক্ষণ ধরে দেখলাম যে পুরো এত সুন্দর কিন্তু এনারা রান্না করেই যাচ্ছে, কাজের পর কাজ করেই যাচ্ছে, কারণ হচ্ছে এখানে এত আইটেম আছে, মানে আমি মেনু কার্ডটা দেখলাম প্রায় 50 থেকে 60খানা আইটেম এখানে রোজ তৈরি হচ্ছে। এনারা রান্না করেই যাচ্ছে আর আমাদের খিদে বেড়েই যাচ্ছে। টাইমটা না তো অনেক ফুল বাদে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12:13। দেখো যেখানে বিরিয়ানি হচ্ছে, যেখানে বিরিয়ানি মেকিং হচ্ছে, সেখান থেকে বিরিয়ানি না নিয়ে না খেয়ে আমি কিন্তু বাড়িতে যেতে পারি না, তাই জন্য এখানে নিয়েছি হচ্ছে আলু বিরিয়ানি। আর আছে এখানে একদম চিকেন কষা, একদম দেখো একদম ঝালঝাল লাল লাল, এগুলো পুরো মেকিংটা তোমরা হয়তো দেখে নিয়েছো আগে। তো এখানে বিরিয়ানির যে স্ট্রাকচারটা আছে সেটা অলরেডি একদম মানে দাদা বৌদি স্টাইলে, মানে কলকাতা স্টাইল, কিন্তু বিরিয়ানি এটা নয়, গ্রেভিটা দেখে যা মনে হচ্ছে। আর একদম ঝুরঝুরে রাইস, দেখো দেখো একদম ঝুরঝুরে রাইস, একটু ব্যারাকপুর স্টাইলে একটু কলকাতা স্টাইল মিশিয়ে একটুখানি বিরিয়ানিটা আছে। তো প্রথমে লঙ্কাটা সরাই, এখানে আলুটা বার করে দেখি, আলুটা প্রচণ্ড গরম, দেখো আলুটা, মানে আমি আমার এই প্লেটটা নিয়ে আমি মানে বুঝতে পারছি না, আমি এতক্ষণ ধরে না খেয়ে আছি, তো আবার তার মধ্যে আবার বিরিয়ানি, মানে অন্যরকম ব্যাপার স্যাপার। তো প্রথমে বিরিয়ানিটা একটু ট্রাই করি এরকম গ্রেভি রাইস দিয়ে, এরকম একটা বাইট, জানি লোভ লাগছে, আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছে, খাওয়া যাক। হুম,
গরমা গরম বিরিয়ানি, যে কোনো খাবার গরম কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং ফ্লেভার দেয়। আর যদি এরকম বিরিয়ানি হয় রাস্তার সাইডে, মানে পাগল হয়ে যাওয়ার মতো খাবার, খুবই ভালো টেস্ট, খুবই ভালো টেস্ট, সব কিছু ব্যালেন্স ফ্লেভার আছে। কেওড়া জল আতর জল যে খুব বেশি গন্ধটা তা কিন্তু একদমই নয়। তো আলুটা একটু ট্রাই করি, আলুটা প্রচণ্ড গরম হয়ে যেন চামচটা দিয়ে খাচ্ছি। এই আলুটা একটু ট্রাই করি, আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। আলুটা দিয়ে এখানকার একটু চিকেন কষা, একটু গ্রেভি, দেখো এরকম গ্রেভি একদম লদলদে, একদম গ্রেভিটা দিয়ে মাখিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানের এই চিকেন বিরিয়ানির সাথে গ্রেভি প্রয়োজন হবে না, তাও খাই। একটা টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার, দারুণ দারুণ। চিকেনটা দেখি, এরকম দু পিস চিকেন আছে, দাম হচ্ছে মাত্র 80 টাকা, 40 টাকা করে পিস। আর এই আলু বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র কত, 70 টাকা। তো এরকম গ্রেভিযুক্ত লেগ পিস আছে একটা, দেখো লেগ পিসটাকে কামড় দেওয়া যাবে, আলাদাই খেতে ভাই, ফাড়াফাড়ি খেতে। বিরিয়ানি খাওয়ার পর নিয়ে চলে এসেছি মানে ভেজ খাবার, ভেজ পুরোপুরি নেই, ননভেজও আছে। তো কী কী আছে একটু বলে দিই তোমাদেরকে, আছে এরকম মিক্স ভেজ, দেখো প্রচুর প্রচুর সবজি আর পনির দিয়ে, এটার দাম পড়েছে 40 টাকা। আর এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন, যেখানে হ্যাঁ দু পিস আছে, এটারও দাম পড়েছে হচ্ছে 40 টাকা। তার সাথে নিয়েছি আমরা হাফ রুটি, কারণ বিরিয়ানি তো খেয়েই নিয়েছি, পেটটা তো একটুখানি ভরেই গেছে। তো এবার হাফ রুটি দিয়ে এই সবজিগুলো ট্রাই করে দেখি কীরকম লাগে। তো তার আগে দেখিয়ে দিই, দেখো 40 টাকায় কিন্তু তোমরা বেশ অনেকখানি কোয়ান্টিটি পাচ্ছ, যার মধ্যে বরবটি, গাজর, ঠাজর, 40 টাকায় দুজন আরামসে খেয়ে নিতে পারো। হ্যাঁ মানে দুজন আরামসে পেট ভরে শেয়ার করে তোমরা খেতে পারো। তো ঝটপট রুটি দিয়ে ট্রাই করা যাক, ইচ্ছা তো ছিল রুমালি রুটি দিয়ে ট্রাই করার, বাট রুমালি রুটি হয়নি, শনিবারের বাজার, খাওয়া যাক। বিরিয়ানি আর চিকেন কষাটা আমি খেয়েছি, ননভেজ তো জানো এমনি টেস্টি হয়, কিন্তু সত্যি বলছি এই দোকানের ভেজ খাবারগুলো কিন্তু সেম টেস্টি, এটা ভীষণ টেস্টি খেতে। একটা হালকা স্পাইসি স্পাইসি ব্যাপার আছে, তার সাথে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, এরকম বড় বড় দেখো অনেকগুলো কিন্তু তোমরা পনিরের টুকরো পাবে। পনিরগুলো বেশ নরম, মুখে মিলিয়ে যাচ্ছে, ভালো খেতে। এবার একটু ঝটপট চিলি চিকেনটা দিয়ে ট্রাই করি, অনেকক্ষণ এসেছি আর রোদটাও মাথার উপর লাগছে। এবার সবার আগে দেখি চিকেনের পিসটা কিরকম, দেখো এরকম বড় সাইজের পিস আছে, একটা বোনলেস পিস আছে, কোটিংটা মোটামুটি একটু মোটাই আমার যা দেখে মনে হচ্ছে। এটা ট্রাই করা যাক, একটু পেঁয়াজ টিয়াজ নিয়ে রুটি দিয়ে ট্রাই করা। কষাটা খেয়েছিলাম একদম ঝালঝাল স্পাইসি, চিলি চিকেনটা একটু হালকা মিষ্টি মিষ্টি, একটু রসুনের ফ্লেভার আছে, চাইনিজ চাইনিজ বেশ ভালো খেতে, মাস্ট রেকমেন্ডেড। এই দোকানটাও এসে ট্রাই করে যাও, তোমরা এখানে সব কিছু পাবে একটা ছাদের নিচে। ভাই সাহেব আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, মানে খাবার দাবারগুলো যে এতটা ভালো হতে পারে না সত্যি আমি ভাবতে পারিনি। আর তুমি, আমারও ভীষণ ভালো লেগেছে, আর আশা করি আমাদের খাবারগুলো যেরকম ভালো লেগেছে তোমাদের ভিডিওটাও সেরকম ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমাদের ফেসবুক পেজ পেটুক কল করে একবার ফলো করে দিও। তো আর বেশি কথা বলার ছিল, টাটা।